সবাই নীরব হয়ে যাই, সবাই একটু নীরবতা অবলম্বন করি। ক্যামেরাম্যান ভাইরা মেহরবানি করে আপনারা ক্যামেরা রোল করার পর বসে যান, ক্যামেরা রোল করার পর বসে যান। আয়োজন ভাইদের আরো দরকার ছিল বড় জায়গা ছাড়া। আয়োজন ভাইরা আপনারা যদি এত ঠিক ঠিক বলেন আমি কথা বলবো কেমনি? আপনারা আমাকে কথা বলতে দেন, ঠিক ঠিক বলার দরকার নাই, সবাই একটু নীরব থাকে, মেহরবানি করে নীরব থাকে। জি ভাই, একজন মানুষ যদি কথা বলে আমি কথা বলতে পারবো না, কথার মধ্যে আমি কথা বলতে পারি না, অর্থাৎ সবাই খামোশ হইতে হবে। এই পাশে যারা আওয়াজ করতেছেন মহলের ভাইরা সবাইকে একটু রিকোয়েস্ট করেন চুপ থাকার জন্য, সবাই একটু চুপ থাকে। ভাই ক্যামেরাম্যান ভাইদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, অসুবিধা হচ্ছে অনেকে, যাদের অসুবিধা হচ্ছে তারা একটু দূরে চলে যান, সেখান থেকে দেখা যাবে ইনশাআল্লাহ। এবং সবাই স্যাক্রিফাইস করতে হবে, সবাই স্যাক্রিফাইস না করলে তো আমরা একটা প্রোগ্রাম সুন্দর করে শেষ করতে পারবো না। অনুগ্রহ করে সবাই একটু সহায়তা করেন, ডানে বামে একটু নীরবতা অবলম্বন করেন। দিনই প্রোগ্রামকে সার্কাসে পরিণত করলে হবে না তো, আমরা যদি সার্কাসে পরিণত করি তাহলে তো হবে না ভাই। অনেকে আসছেন তামাশা দেখার জন্য, অনেকে আসছেন ওয়াজ শোনার জন্য, ওয়াজ শোনার জন্য এসে থাকলে চুপ থাকতে হবে, আর তামাশার জন্য দেখে আসলে যা খুশি তা করতে পারে। মেহরবানি করে সবাই চুপ থাকেন, সবাই নীরবতা অবলম্বন করেন। আপনারা অনেকে জানেন এই মাহফিলকে কেন্দ্র করে অনেক বড় একটা ট্র্যাজেডি এবং দুর্ঘটনা ঘটে গেছে, অনেকে জানেন অনেকে জানেন না। এই মাইকের এই বিদ্যুতের কাজ যে করেছে সে নির্মমভাবে বিদ্যুতের শক্ট হয়ে মৃত্যুবরণ করেছে। আমাদের সকলের জন্য এটা অত্যন্ত বেদনার একটা বিষয়। এই মাহফিলকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে গিয়ে যেভাবে হোক বিদ্যুতে শর্ট হয়ে লোকটি মৃত্যুবরণ করেছে, আমরা সবাই তার জন্য অন্তরের গভীর থেকে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি। আল্লাহ তাআলা তাকে এই ওসিলাতে একটা দিনই কাজ করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। এছাড়া আকস্মিক মৃত্যুকে, বিভিন্ন ধরনের আকস্মিক মৃত্যুকে শাহাদাতের মৃত্যু বলা হয়েছে হাদিসে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা এবং মর্তবা নসিব করুন, বলুন আমিন। এবং সেই সাথে আমরা মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল আয়োজন করেন সারা বাংলাদেশে, আজকের আয়োজন থেকে আমরা তাদের প্রতি আবদার করব, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, জোরালো অনুরোধ থাকবে যে মেহরবানি করে সতর্কতার সর্বোচ্চ স্তরে আপনারা উন্নীত হবেন। একটা মাহফিল থেকে কোনো দুর্ঘটনা ঘটুক সেটা আমরা চাই না, বিধায় কর্তৃপক্ষ সতর্ক থাকতে হবে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে। যদিও সতর্ক থাকার পরেও এরকম দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের কাজ হলো সতর্ক থাকা। অতএব আমরা আমাদের এই ভাই যাকে হারিয়েছি তার জন্য দোয়া করব, এবং আমি কর্তৃপক্ষকে বলবো এই মাহফিল থেকে তার পরিবারের জন্য আপনারা সহায়তা কালেকশন করবেন। যদি সহায়তা কালেকশন করেন আমি নিজেও সহায়তা করবো ইনশাআল্লাহ। কারণ এই লোকটা মারা গেছে মানে হলো তার পরিবার অসহায় হয়ে গেছে, নিশ্চয়ই গরিব মানুষ সাধারণ মানুষ। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি তার পরিবারের কোনো অসুবিধা হবে? অতএব আমাদের এই মাহফিলকে সুন্দর করার জন্য যে ভাইটার জীবন দিতে হলো, চলে যেতে হলো, ওই আল্লাহর বান্দা তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব আছে না নাই? নাকি শুধু ওয়াজ শুনে ওয়ার ওয়াজ করে চলে গেলে দায়িত্ব খালাস হবে? অতএব আপনারা কর্তৃপক্ষ পরামর্শ করেন, যদি আপনারা সিদ্ধান্ত নেন তাহলে উপস্থিত শ্রোতাদের কাছ থেকে মাহফিলের জন্য কালেকশন করলে করেন, কিন্তু এই অসহায় বেচারা লোকটা যে মারা গেল এই মাহফিলের কাজ করতে গিয়ে তার পরিবারের জন্য অন্তত আমরা কোনো ফান্ড কালেকশন করতে পারি কিনা, তাহলে এলাকার আলেম ওলামারা তারা দায়িত্ব নিয়ে তাদের বাড়িতে আমানত দায়িত্বের সাথে অভিভাবকদের কাছে পৌঁছায় দিবেন, যাতে করে তার পরিবাররা এই ব্যক্তিকে হারিয়েছে অন্তত অর্থনৈতিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, যদিও টাকা দিয়ে কোনোদিন ক্ষতিপূরণ করা সম্ভব না। ওয়াজ মাহফিলগুলো এদেশের এমন প্রোগ্রাম যে প্রোগ্রামগুলো এদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়ে থাকে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে প্রোগ্রামগুলো হয়ে থাকে ওয়াজ মাহফিলগুলোর চাইতে ভালো কোনো বিকল্প আর কোনো প্রোগ্রাম হতে পারে না। এই জন্য আপনি ইচ্ছা করলে ইনশাল্লাহ ওই ছেলেটার জন্য করতে পারেন,
কিভাবে আপনার ভলান্টিয়ার যাবে ভিতরে যাবে আমি উদ্যোগ নিচ্ছি, যদি আমানতের খেয়ানত হয় আমি আল্লাহর কাছে ধরা খাবো। আপনারা খেয়াল রাখবেন তো। শেষে করলে ভালো হয়। হ্যাঁ, এটা ভালো বলছে। শেষে না করলে বিশৃঙ্খলা হয়ে যাবে, শেষে করলে ভালো হয়। শেষে এখন করলে বিশৃঙ্খলা হয়ে যাবে, শেষে করলে ভাই। এত বড় বড় ওয়াজ মাহফিল এদেশে হয়ে থাকে, এই মাহফিলগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোনো মারামারি গন্ডগোল ফাসাদ ছাড়া যেন হয়, সেজন্য শত শত পুলিশ মোতায়েন করা হয় প্রত্যেকটা মাহফিলে, ঠিক না? ঠিক না বেঠিক? বুঝে ঠিক বলেন না না বুঝে ঠিক বলেন? এই মাহফিলে কয়শো পুলিশ মোতায়েন আছে? আছে। আল্লাহর মেহরবানিতে তারপরেও মাহফিলগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিজস্ব ভলান্টিয়ার ব্যবস্থাপনা দিয়ে যত চমৎকারভাবে আয়োজন করা হয়, সুচারুরূপে আয়োজন করা হয়, এদেশে দু চারশো মানুষের সাধারণ কোনো মেলা সমাবেশ সামলাইতে অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত হিমশিম খেতে হয়, ঠিক না? ঠিক ভাই, বসেন। তারপরেও মাহফিলগুলোকে আপনারা এদেশের সাধারণ মানুষ আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের মহব্বত দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আপনারা যে শৃঙ্খলার দৃষ্টান্ত রাখেন, আমার মনে হয় এদেশের শৃঙ্খলা শান্তি সম্প্রীতি এবং এই ধরনের সুন্দর আয়োজন আনার জন্য মাহফিলগুলো থেকে সারা দেশের অন্য সবাই শিক্ষা গ্রহণ করতে পারে। এদেশের শ্রেষ্ঠ মানুষগুলো মাহফিলে এসে থাকে, এদেশের সবচেয়ে ভালো মানুষগুলো মাহফিলে অংশগ্রহণ করে থাকে বেশিরভাগ, যার কারণে মাহফিলগুলো এত সুন্দরভাবে হয়ে থাকে। অতএব আজকের মাহফিলটাও সুন্দরভাবে হোক যদি আমরা চাই, মেহরবানি করে সবাই নিরবতা অবলম্বন করতে হবে। কর্তৃপক্ষ যে আয়োজন করেছেন, এই জায়গায় সংকুলন হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি চতুর্পাশে অগণিত মানুষ দাঁড়িয়ে আছেন, কষ্ট করছেন। আমরা যদি সবাই একটু নীরব হই, তাহলে যে সমস্ত ভাইরা দেখতে পাচ্ছেন না তারা অন্তত শুনতে পারবেন, আর যদি আমরা কথা বলি তাহলে তারা শুনতেও পারবেন না। এই পাশ থেকে প্রচুর আওয়াজ আসতেছে, এই দিক থেকে অনেক আওয়াজ আসতেছে, ডান পাশ থেকে একটু মেহরবানি করে আওয়াজটা বন্ধ করেন। ডান পাশে যারা কথা বলছেন একটু আল্লাহর ওয়াস্তে কথা বন্ধ করেন, আওয়াজগুলো বন্ধ করেন মেহরবানি করে, সবাই খামোশ হয়ে যায় ভাই। মাশাআল্লাহ, বাম পাশটা পুরো নীরব হয়ে গেছে, বাম পাশ নীরব হয়ে গেছে, ডান পাশটা এখনো আওয়াজ করতেছে। ভাই ডান পাশের লোকেরা একটু নীরব হন মেহরবানি করে। ভলান্টিয়াররা কথা বলা ছাড়া মানুষকে সাবধান করেন, সতর্ক করেন, মানুষকে শৃঙ্খলাবদ্ধ করেন, আপনারা নিজেরা কথা বললে তো আওয়াজ হয়ে যাবে, এই জন্য আওয়াজ বন্ধ করেন। মাশাআল্লাহ, অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে, এদিকে এখন আওয়াজ শোনা যাচ্ছে। যার যারা আশেপাশের লোক হাত দিয়ে ইশারা করে সবাইকে থামাই দেন, থামেন থামেন যদি তিরিশ জনে বলেন তাহলে তো আবার চিল্লানি হয়ে যাবে। অতএব মুখ দিয়ে না, হাত দিয়ে ইশারা দিয়ে থামান মেহরবানি করে। আলহামদুলিল্লাহ জি ভাই, এখনো আওয়াজ চলছে, অনেক আওয়াজ চলছে এদিকে। ভাই যারা আওয়াজ করছে এদেরকে থামান, এদেরকে থামান এবং একটু নিয়ন্ত্রণ করেন। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আল্লাহ মেহরবানি, জাযাকুমুল্লাহ খের। ভাই আমি নিজে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। যে ভাইটা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন, মাইকম্যান না জি, মাইকম্যান, আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি এই মসজিদ থেকে এক দুই তিন লাখ টাকা ওঠা সম্ভব ইনশাআল্লাহ, কোনো ব্যাপার? দুই তিন লাখ টাকা যদি দেওয়া হয় এই পরিবারটা অন্তত সাময়িক ক্ষতি, আর্থিক ক্ষতিটা অন্তত তারা পোষানোর চেষ্টা করতে পারে। আমরা আলোচনা শেষে করব, এখন উঠাইতে গেলে বিশৃঙ্খল হবে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ যাকে যতটুকু তৌফিকে দান করে, আজকে আপনি আমি চলে গেলে আমাদের পরিবার অসহায় হয়ে যাবে, সেটা আমরা ভালো করে বুঝি। অতএব এই ভাইটা চলে গেছে এই মাহফিলের জন্য আমরা সহায়তা করব, এবং তার চেয়ে বড় কথা হলো তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে তার সমস্ত ভুল ত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন, বলেন আমিন।